আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি এই ভিডিওতে মোনাস 10 mg এই ওষুধটি নিয়ে আলোচনা করব। আমি আজকে জানাবো এই ওষুধটির ব্যবহার, এই ওষুধটির কাজ এবং এই ওষুধটি আপনারা কীভাবে গ্রহণ করবেন। মোনাস এই ওষুধটির জেনেটিক নাম হচ্ছে মন্টিকুলাস্ট। তো বাজারে আপনারা এটিকে মন্টিকুলাস সোডিয়াম বা মন্টিকুলাস হিসেবে পাবেন। তো যাই হোক, আজকে এই মোনাস 10 mg নিয়ে আলোচনা করব। এটি সাধারণত যাদের দীর্ঘদিন ধরে কাশির সমস্যা রয়েছে, এই কাশির জন্য মোনাস খুব ভালো একটি ওষুধ। এই ওষুধটি কাশি ছাড়াও যাদের ঠান্ডায় হাঁচি কাশি রয়েছে তারাও ব্যবহার করতে পারবেন। এছাড়া অ্যালার্জিক কারণে কারো যদি হাঁচি কাশি হয়ে থাকে বা সিজনাল অ্যালার্জিজনিত কারণেও এই মোনাস এই ওষুধটি ব্যবহার করা যাবে। এছাড়া কারো যদি শ্বাসনালী সংকোচনজনিত কোনো কারণে শ্বাস নিতে সমস্যা হয় তাহলে এই ওষুধটিও খাওয়া যাবে। এই মন্টিকুলাস্ট এই ওষুধটি সাধারণত কাশির পাশাপাশি শ্বাস নিতে কোনো সমস্যা হলেও হাঁপানি রোগের প্রতিরোধী হিসেবে ভালো কাজ করে। অনেক ডাক্তার এই মন্টিকুলাস্টকে হাঁপানি রোগী প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবেও ব্যবহার করতে বলেন। তো আপনাদের যদি কারো ঠান্ডা এবং কাশি হয়ে থাকে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। এবং কাশির পাশাপাশি যদি অনেকের শ্বাস নিতে সমস্যা হয় তাদের জন্য এই ওষুধটি সর্বাপেক্ষা ভালো একটি ওষুধ। এটি আপনার দীর্ঘদিনের খুশখুশি কাশিকে থেকে মুক্তি দেবে এবং কাশির পাশাপাশি শ্বাস নিতে কোনো সমস্যা হলেও এটি আপনার জন্য ভালো কাজ করবে। তো মোনাস 10 mg এই ওষুধটি আপনারা বাসায় রেখে দিতে পারেন, আপনাদের কোনো কাশির সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। এটি খাবার নিয়ম হচ্ছে সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট খেলে আপনার কাশি ভালো হবে। তো এক্ষেত্রে যাদের এই ওষুধটি ব্যবহার করবেন তারা প্রতিদিন রাত্রে খাবারের পর একটি ট্যাবলেট খাবেন, তাহলেই আপনার দীর্ঘদিনের কাশি ভালো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমার এই এমআর মিডিয়া অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এমন আরও মেডিকেল টিপস এবং ওষুধ সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি লাইক করে রাখবেন।